হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা ছিল থাইল্যান্ডের পঞ্চম দিনের ব্লগ। সকালবেলা রেডি হয়ে আমি চলে যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করার জন্য। আর হচ্ছে আমার ছোট বোন আর আমার আম্মু অলরেডি নিচে। আমি হচ্ছে একটু লেট করে উঠেছি আজকে। তো এই তো নিচে আসার পরে দেখলাম প্রায় সব কিছুই খালি, কোনো মানুষজনই নাই। তারপরে হচ্ছে এরপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। আর ওই দিন হচ্ছে খুব লেট হয়ে গেছিল আসলে আসতে। তো এই তো এদিকে আমি হচ্ছে অরেঞ্জ জুস, না হইলে তো আমার সকাল হয় না। ব্যাংককে হচ্ছে এই অরেঞ্জ জুসটা অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে খাবার টাবার নিয়ে বসলাম। বসে খাওয়ার পরে এরপরে আমরা চলে যাব হচ্ছে হসপিটালে। হসপিটালে হচ্ছে আমাদের আমার ভাইয়ার হচ্ছে একটা ছোট্ট অপারেশন হবে, তো ওটার জন্য আর কি হসপিটালে আসা। তো এখানে হচ্ছে হসপিটালের 10 ফ্লোরে স্টারবাকস এর একটা সাইড আছে, তো এখানে বসে খাবার টাবার খাই। তো এখানে গিয়েছিলাম। তো এরপরে হচ্ছে তো আম্মু আর আব্বু হচ্ছে ইসের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে কথা বলতেছে। আর এদিকে হচ্ছে আমি এখানে এই সাইডটায় প্রথম আসছি। এর আগে যতবারই হচ্ছে এই হসপিটালে আসছি কখনো হচ্ছে এই সাইডে আসা হয়নি। তো এরপরে হচ্ছে আমরা বাইরে বের হয়েছি হসপিটালে। ওই দিন ডাক্তার ছিল না, তো আমাদের হচ্ছে ওই দিন আর হসপিটালে বেশিক্ষণ থাকা লাগে নাই। তো এই তো আমরা হচ্ছে একটা ট্যাক্সি নিয়ে হচ্ছে যাচ্ছি মার্কেটের দিকে। তো যেতে যেতে হচ্ছে রাস্তায় অনেক জ্যাম পেয়েছিলাম ওই দিন। তো এর তো আসলাম, চলে আসলাম আর মার্কেটের বাইরে দেখলাম এখানে ডোনাটস সেল করতেছে। তো আমার ছোট বোন বলতেছে যে ডোনাট খাবে, তো এখান থেকে হচ্ছে আমরা ডোনাট কিনে নিতেছি। এক একটা হচ্ছে এক এক ফ্লেভারে ডোনাট। তো আমরা হচ্ছে 6 পিস ডোনাট নিয়েছি। এরপরে তো মার্কেটের ভিতরে এসে পড়লাম। আর এখানে আসার পরে হচ্ছে দেখলাম ছেলেদের কিছু টি শার্ট দেখেছি, কারণ বাংলাদেশে যাব একটু গিফটস নিয়ে যেতে হবে। আর এই দোকানে হচ্ছে বাবা কিছু টি শার্ট নিবে দোকানের জন্য, আমাদের শোরুমের জন্য আর কি, সেলের জন্য। তো এই দোকানে টি শার্টের কাজ করতেছে বাবা, আর এদিক দিয়ে হচ্ছে আমি টি শার্ট দেখতেছিলাম। আর এই দোকান থেকে হচ্ছে আমি একটা স্কার্ট কিনেছি। তো আমার কাছে এখানে অনেকগুলো স্কার্টই পছন্দ হয়েছে, বাট সাইজ হবে কি হবে না সেটা নিয়ে হচ্ছে কনফিউজ ছিলাম, যেহেতু এগুলো ফ্রি সাইজ। আবার হচ্ছে কোমরের দিকে হচ্ছে রাবার থাকে। তো পরে হচ্ছে আমি এই স্কার্টটা নিয়েছি। স্কার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সাদার মধ্যে আর কি একটু ফ্লোরাল কাজ করা। তো এরপরে হচ্ছে মার্কেট থেকে আমরা আবার চলে যাচ্ছি, মার্কেটিং করা শেষ আজকের মতো। তো আমরা যাওয়ার সময় হচ্ছে দুইটা গাড়ি নিয়েছি, একটা গাড়িতে আমি বাবা আর হচ্ছে ছোট বোন, আর আরেকটা গাড়িতে হচ্ছে আম্মু আর ভাইয়া। তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্টে বলতে এটা হচ্ছে ববি মার্কেট। তো মার্কেটে এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি, রাইস, এখানে ম্যাঙ্গো জুস আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি। তো এটা হচ্ছে ডাবের পানিটা আলাদা করে দেয় না, একসাথে ডাব কেটে হচ্ছে ভিতর পানিটা থাকে। আর এখানে ছিল একটা আমের সালাদ। আমের সালাদটা এত মজা, লাইক এখানে কাঁচা আম থাকে, দেন হচ্ছে ছোট্ট মাছ টাইপের, শুটকি টাইপের মাছ ওগুলা থাকে, দেন অনেক মজা। এরপরে চলে আসলাম ববি মার্কেটে। হচ্ছে বাবার বিজনেসের জন্য কিছু কাজ করতেছে, তো এই তো এখানে হচ্ছে মাল কিনছে। তো আমরা হচ্ছে এই তো আমাদের সামনে অনেকগুলো ব্যাগ দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমরা আজকে শপিং করেছি। আজকে অনেক শপিং করা হয়েছে, বাট কোনো রকম আর কি আমি ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছি।
তো এরপরে আবার হসপিটালে চলে আসছি। হসপিটাল তো আমাদের বাসার, সরি, হোটেলের কাছেই। তো আসার পরে দেখলাম যে ঝুম বৃষ্টি নেমেছে, তো আমি এখান থেকে ভিডিও করতেছিলাম একটু। তো এই তো এরপরে হচ্ছে আপনা ম্যাকডোনাল্ডস এ চলে গেলাম। এটা হচ্ছে হসপিটালের সেকেন্ড ফ্লোরে ম্যাকডোনাল্ডস খাবো আমরা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।